হঠাৎ করে অস্থির হয়ে উঠেছে চালের পাইকারি বাজার। সপ্তাহের ব্যবধানে বস্তা প্রতি চালের দাম বেড়েছে কমপক্ষে 150 থেকে 180 টাকা পর্যন্ত। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, বড় কোম্পানিগুলো মজুত করে চালের কৃত্রিম সংকট তৈরি করেছে, আর আছে মিল মালিকদের তৎপরতাও। আলতানফিন নেওয়ার জানাচ্ছেন বাকিটুকু। বোরো মৌসুমে উৎপাদিত চাল দিয়ে দেশের মোট চাহিদার 54% মেটানো হয়। সেই বোরো ধানের নতুন চাল বাজারে আসতে শুরু করেছে। এ সময় চালের দাম কমার কথা থাকলেও চালের বাজার হাঁটছে উল্টো পথে। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি চাল বিক্রি হচ্ছে 6 থেকে 10 টাকা বেশিতে। প্রকারভেদে 50 কেজির বস্তা বিক্রি হচ্ছে 150 থেকে 180 টাকা বাড়তিতে। পাইকারি বাজারে সাধারণ মানের সরু চাল বিক্রি হচ্ছে 62 টাকা কেজিতে। অন্যদিকে অতিরিক্ত দামের কারণে নতুন চাল বিক্রিতে অনীহা দেখাচ্ছে বিক্রেতারা। ধান চালের ভরা মৌসুমে কেন বাড়ছে চালের দাম, এমন প্রশ্নে পাইকারি ব্যবসায়ীরা দুশ্চেন চাল ব্যবসায় যুক্ত দেশের শিল্প গ্রুপ এবং মিল মালিকদের। বৈশাখের সিজনে মানে প্রতিযোগিতামূলক হবে, ধান কিনে তারা গোড়াঞ্জাত করতে আসে যাতে করে সারা বছর বিক্রি করতে পারে, এবং টোটাল জিনিসটা নির্ভর করতেছে মিলারদের উপরে। যারা যারা বড় বড় অটো রাইস মিল আছে তারাই বাজারটাকে নিয়ন্ত্রণ করে এবং তারাই এটার মূল্য নির্ধারণ করে দিচ্ছে। এখন ঈদের পরে বাজার গরম, চাল ওঠার মতো কোনো ই দেখতেছি না, তাহলে আমদানি কম। এমন পরিস্থিতিতে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন ক্রেতারা। এটা তো একটা সিন্ডিকেট করতেছে, আর সিন্ডিকেট দেখার মালিকই গভর্নমেন্ট, এবং সে যদি না দেখে পাবলিকের করা কী আছে? এখন তো বাজার মনিটরিংয়ে বলতে কিছুই নেই আছে। এখন তো তাদের বলতেছে যে, ওনারা বলতেছে যে আমাদের তো কিছু করার নেই। মজুদ ব্যবসায়ী তো এদের নতুন নতুন বড় বড় ভোজ্য তেলের মতো চালের বাজারে অভিযান পরিচালনা করার পরামর্শও তাদের। আলতান ফিনাওয়াস, মাইটিভি, ঢাকা।